আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমরা কিছুদিন আগে এখানে একসাথে দুইটা মাছি কাটছিলাম, মৌমাছি। তার মধ্যে একটা চলে গেছে, এই যে আরেকটা হচ্ছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে চ্যানেলের উপরে। আলহামদুলিল্লাহ খুব ভালো মধু হয়েছে ইনশাল্লাহ। আমরা একটু পরে এই মাছিটা কাটবো। তো যারা প্রাকৃতিক চাকের মধু অর্ডার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আজকে সারাদিন আমরা চাক কাটবো। আজকে আমাদের মধু অর্ডার করেছেন আমার রবিউল হাসান মামা, উনি ঢাকা ধামরাইয়ে আকিস ফুড অ্যান্ড বেভারেজে চাকরি করে। আমার কাছ থেকে উনি মধু নিয়ে ওনার ছাড়, এবং ওনারা অনেকেই আগে একবার নিয়েছে, আপনারা জানেন, লাইভে দেখেছেন। আবার মামা অর্ডার করেছেন। উনি মূলত এটা নিয়ে ব্যবসা করেন না, মূলত উনি এটা নিজে নেয় নিজে খায়, এবং ওনার যে কলিগরা আছে, ওনার বন্ধুবান্ধব, ওদেরকে আমার ব্যবসায় সহযোগিতা করে, এই জন্য উনি নেয়, ওনার কাছে পাঠাই। আজকে ওই অনুপাতে উনি অর্ডার করছেন, ওনার বন্ধুবান্ধব, ওনার কলিগরা ওনার মাধ্যমে আমার কাছ থেকে নেয়। তো অতএব আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর অর্ডার করেছেন আমার প্রিয় বন্ধু এবং বড় ভাই হাফেজ মোহাম্মদ নূর হোসেন ভাই, উনি ফেনী দাগমুইয়া এক মাদ্রাসায় চাকরি করে, উনিও আমার কাছ থেকে মধু নেয় ইনশাল্লাহ। আপনারা যারা মধু নিতে চান নূর হোসেন ভাইয়ের কাছ থেকেও মধু নিতে পারবেন ইনশাল্লাহ। একদম 100% খাঁটি পিওর মধু আমরা দিয়ে থাকি। তার মধ্যে আবার আমার কাছ থেকে মধু নেয় আমাদের বেলাল চাচা। আপনারা জানেন বেলাল চাচা সঙ্গে থাকতে পারছে না, উনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকে ইনশাল্লাহ। ওনার কাছে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ ওখান থেকেও আপনারা খাঁটি মধু নিতে পারবেন আমার মাধ্যমে। আরও অনেকে মধুর অর্ডার করেছেন ইনশাল্লাহ, কালকে মধু পার্সেল করা হয়েছে ঢাকাতে, চিটাগাঙ্গে এবং চৌদ্দগ্রামে ইনশাল্লাহ। যারা মধু নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইতিমধ্যে আমাদের ফখরুল ভাই রেডি হচ্ছেন ইনশাল্লাহ। আপনারা আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ, একটু পরে চাকটা কাটা হবে। লাইভ বড় করা হচ্ছে না, কারণ লাইভ বড় করলে বিভিন্ন জায়গায় ভিডিও দিতে হয়, দেওয়া যায় না ইনশাল্লাহ। আপনারা আমাদের সঙ্গে থাকুন, একটু পরে আবার ভিডিও হবে।